আসসালামু আলাইকুম, আমি রেহানা সুলতানা, সহকারী শিক্ষক, দক্ষিণ আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বেগমগঞ্জ নোয়াখালী থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের উদ্ভাবনী আইডিয়াতে। আজ আমি শিক্ষার্থীদের ইংরেজি শব্দজ্ঞান বৃদ্ধি করার একটি অনন্য এবং ইন্টারেক্টিভ শিখন কৌশল প্রদর্শন করতে চাই, যা আমি আমার শিক্ষার্থীদের সাথে ব্যবহার করে আসছি এবং ভালো ফলাফল পাচ্ছি। একজন শিক্ষার্থীর বাংলা ও ইংরেজি শব্দভাণ্ডার যত বড় থাকে, তার বলার ও লেখার দক্ষতাও তত বেশি হয়। তাই আমি বিশ্বাস করি, শিক্ষার্থীদের শব্দভাণ্ডার সমৃদ্ধ করার প্রথাগত পদ্ধতির পরিবর্তে উক্ত কৌশল অবলম্বন করলে মজাদার এবং প্রতিযোগিতামূলক উপায়ে তাদের জ্ঞানকে প্রসারিত এবং চ্যালেঞ্জ করা যায়। আমি আমার শিক্ষার্থীদেরকে বিভিন্ন পাঠের সময়ে এবং ওয়ান ডে ওয়ান ওয়ার্ডে যে শব্দগুলো শেখাই, সেগুলো নিয়ে শব্দের কিছু সেট তৈরি করেছি, যার নাম আমি দিয়েছি ওয়ার্ড টিম। সেই ওয়ার্ড টিম হতে পারে নাউন, প্রোনাউন, প্রিপোজিশনস কিংবা ফ্যামিলি ওয়ার্ডস নেম, যানবাহন বা ফুল পাখির নাম। শব্দকে আকর্ষণীয় করার জন্য ওয়ার্ড কার্ড বা মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে অর্থ বুঝতে সহায়তা করেছি। সেই শব্দগুলো যেন তারা ভালোভাবে চেনে ও শিখতে পারে, তার জন্য আমি একটি খেলা উদ্ভাবন করেছি, যার নাম আমি দিয়েছি ওয়ার্ড টিম গেম। প্রথমেই শিক্ষার্থীদেরকে জোর সংখ্যক দলে ভাগ করে নিতে হবে। ধরা যাক, আমি শিক্ষার্থীদেরকে ফ্যামিলি মেম্বার্স ওয়ার্ড ও প্রোনাউনের অর্থ শিখিয়েছি। তাহলে তাদেরকে চারটি দলে ভাগ করে দুই দলকে ফ্যামিলি মেম্বার্স ওয়ার্ডের শব্দ ও অর্থ ভাগ করে দিব এবং অন্য দুটি দলকে প্রোনাউনের শব্দ ও অর্থ ভাগ করে দিব। এবার একটি দলের একজন সদস্য দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে যে কোনো একটি শব্দ দেখাবে, অন্য দলগুলো তাদের কাছে থাকা ওয়ার্ড টিমের মধ্যে খুঁজে দেখবে সেই শব্দটির অর্থ আছে কিনা। যেই দলের কাছে উক্ত শব্দের অর্থ রয়েছে, সেই দল দাঁড়িয়ে অর্থ লেখা কার্ডটি সবাইকে দেখাবে। যদি তারা সঠিকভাবে দেখাতে সক্ষম হয়, তাহলে তারা 10 পয়েন্ট পাবে এবং অসফল হলে 0 পয়েন্ট পাবে, এবং সাথে সাথে সেই শব্দের অর্থ কয়েকবার করে সবাই পড়ে নিবে। পরবর্তীতে পয়েন্টগুলো যোগ করে যেই দল সর্বোচ্চ পয়েন্ট পাবে তারাই হবে বিজয়ী। টিম এ, টেক এ ওয়ার্ড অ্যান্ড শো দেম। লুক এট দ্য ওয়ার্ড। শব্দটা কি আগে বলো, সবাই বলো। সিস্টার, তোমরা পেয়েছো? সিস্টার অর্থ বোন। হয়েছে? তোমরা বলো, অন্য দুই দল বলো, হয়েছে? ক্ল্যাপ ফর দেম। তাহলে টিম সি, টিম সি, টেক এ কার্ড অ্যান্ড শো দেম। একটা একটা দেখাও। হ্যাঁ বাবা, কার কাছে আছে সিমিলার ওয়ার্ড? কি এবার দেখো তো হয়েছে কি না, সবাই দেখো। টিম বি দেখো, হয়েছে? কি দেখিয়েছে ওরা, কি দেখিয়েছে আর ওরা কি দেখেছে? ফাদার, ফাদারের সিমিলার ওয়ার্ড বাবা। তাহলে টিম এর জন্য একটা ক্ল্যাপ হবে। খেলাটির মাধ্যমে তারা প্রচুর শব্দের অর্থ খুব সহজে ও আনন্দের সাথে মনে রাখতে পারবে। সব শেষে শব্দের অর্থ বোঝার পাশাপাশি বাক্যে শব্দের সঠিক ব্যবহার বোঝার জন্য ফিল ইন দ্য গ্যাপস ব্যবহার করা যেতে পারে, অথবা প্রশ্নোত্তরের মাধ্যমে তারা শব্দটি বাক্যে ব্যবহার শিখতে পারে। অর্থাৎ ওয়ার্ড টিমের সঠিক প্রয়োগ করা হলে শিক্ষার্থীরা খেলার মাধ্যমে আনন্দের সাথে শেখার ফলে শব্দের অর্থগুলো তাদের মস্তিষ্কে স্থায়ী হবে, দলগতভাবে কাজ করার ফলে কোলাবোরেশন ও গ্রুপ ওয়ার্কে দক্ষ হয়ে উঠবে। শব্দের অর্থ জানার পাশাপাশি যদি ফিল ইন দ্য গ্যাপস এবং প্রশ্নোত্তর এর মতো প্রক্রিয়া ব্যবহার করে সাথে সাথে বাক্যে ব্যবহার করে দেখানো হলে তারা শুধুমাত্র শব্দার্থই নয়, শব্দের সঠিক ব্যবহারও জানতে পারবে। আশা করি আমার এই উদ্ভাবনী আইডিয়া শিক্ষার্থীদের শব্দভাণ্ডার বৃদ্ধির পাশাপাশি বাক্য গঠন ও প্রশ্ন তৈরি ও উত্তর প্রদানে সফল হবে। ধন্যবাদ সবাইকে।